আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিগ্রি দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করবে আজকের ভিডিওতে আমরা ওইটাই জানবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা হচ্ছে অলরেডি জানেন জানে গেছেন যে হচ্ছে বিশ অক্টোবর বিকেল চারটার পরে প্রথম মেধা তালিকায় রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো অনেকেই চান্স পাননি তো যারা চান্স পাননি সো তাদেরকে ভর্তি হইতে হইলে দ্বিতীয় মেধা তালিকায় জন্য অপেক্ষা করতে হবে তো দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে এরকম কমেন্ট কিন্তু আমাদের ভিডিওতে আসতেছে তো আজকে এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব চলেন আজকে ভিডিওটা ক্লিয়ার করে দিই তো দেখেন সর্বপ্রথম হচ্ছে যারা প্রথম মেজাজ লিখে চান্স পেয়েছে তাদের কিন্তু তিনটি কাজ রয়েছে সো ওই তিনটি কাজ হচ্ছে তাদেরকে অনলাইনে একটা চূড়ান্ত ভর্তির ফরম পূরণ করতে হবে এবং তাদেরকে হচ্ছে রেজিস্ট্রেশন ফি মানে কলেজে টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং এই দুইটা কাজ করার পরে তাদের ভর্তিটা কনফার্ম হইলো কি না সেটা হচ্ছে চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়ন হয়েছে কি না এটা চেক করতে হবে তো এই তিনটা কাজ করার পর কিন্তু হচ্ছে আপনাদের সকল কার্যক্রমগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় একবার হচ্ছে চেক করে নিবে ঠিক আছে সো তারও কিন্তু একটা ডেট রয়েছে তো সকল কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু আপনাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে সো দেখেন রেজাল্ট প্রকাশ করা হয়েছে বিশ তারিখে এবং আপনাদের হচ্ছে যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার লাস্ট ডেট হচ্ছে একত্রিশ অক্টোবরে ঠিক আছে অর্থাৎ একত্রিশ অক্টোবর পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করতে হবে এবং যারা এই ফর্মটা পূরণ করবে তাদেরকে অবশ্যই কলেজে টাকা জমা দিতে হবে সো কলেজে যত টাকা ফি লাগবে তত টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে তিন নভেম্বর দু তারিখ পর্যন্ত টাকা জমা নেবে এবং অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম এটা হচ্ছে কলেজ নিশ্চয়ন করবে আপনারা স্টুডেন্টরা চেক করবেন এইটার লাস্ট ডেট হচ্ছে চার নভেম্বর দু হাজার তারিখে ওকে এবং শুধু এইটাই নয় তো এইদিকে দেখতে পাচ্ছেন যে কলেজ যে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভর্তির জন্য চার হাজার পাঁচ হাজার সাত হাজার যেই কলেজে যেমন টাকা লাগে এই টাকাটা গ্রহণ করেছে এবং সেইখান থেকে প্রতি শিক্ষার্থী প্রতি চারশো টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে সোনালী ব্যাংকের মাধ্যমে কলেজ পাঠাবে তো এইটা পাঠানোর কিন্তু একটা তারিখ রয়েছে সেটা হচ্ছে পাঁচ নভেম্বর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত তো দেখেন তাহলে আপনাদের দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হচ্ছে আপনাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে পনেরো নভেম্বর দু চব্বিশ তারিখের আগেই আপনার হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ সামনে মাসে আপনাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে পনেরোই নভেম্বরে গিয়ে ঠিক আছে এগারোই নভেম্বরের দুই একদিন পর কিংবা মানে আট নভেম্বর থেকে পনেরোই নভেম্বর মধ্যেই কিন্তু আপনাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটি প্রকাশ করা হবে তো এটাই ছিল ভিডিও লাইক করে দিবেন আল্লাহ হাফেজ